بسم الله الرحمن الرحيم. السلام عليكم شودي دوشو بندو لايف مودنا تشاغوتو আমরা আছি আজকে হারামের লাইব্রেরি এই লাইব্রেরিতে আমরা জানি এখানে আসি সবাই আমি এখানে প্রথমে আমার ইউটিউব চ্যানেল বানানোর সময় অনেক সমস্যা ছিল আমার লজিস্টিক সাপোর্ট মানে আমার বইটির ব্যাপারে সমস্যা ছিল যেসব বই আমি করতাম অনলাইন থেকে সেগুলোর ভাষাগত সমস্যা ছিল শত ভাষা চলতি ভাষা মিক্স ছিল আল্লাহর রহমতে আমি সেই সমস্যা সমাধান করতে পেরেছি হারামের এই লাইব্রেরিতে এসে এখানে একটা সিরাতুল নবী সিরাতুল নবী বই এই বই পেয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ তো আমি নবীর শহরে সিরাতুল নবী দিয়ে আপনাদের যাত্রা শুরু করেছি আপনি জানেন আপনারা সবাই জানেন আমি নবীর মদিনার সৌন্দর্য এগুলো আমি সবসময় বলে থাকি মদিনার সৌন্দর্য মদিনার রসম এগুলো আপনাদের বলে থাকি মসজিদে হারামের মধ্যে মসজিদে নববীতে সুন্দর একটা লাইব্রেরি এখানে লজিস্টিক সাপোর্ট লাইব্রেরিতে সবাই আসতে পারে এবং অনেক ধরনের বই আছে আমি যে জায়গায় বসে আছি সে জায়গাটা এখন বৈদেশিক অন্যান্য ল্যাঙ্গুয়েজের বই বাংলা উর্দু হিন্দি সব বইগুলো এখানে পাওয়া যায় সেটা আপনারা দেখছেন এখানে আমি অবশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে ব্যাপারটা দেখাবো সবই তো এখানে আসলে একটু কোয়াইট প্লেস সবাইকে একটু আস্তে করে চলতে হবে ইচ্ছা করলে আমরা এখানে বই নিয়ে পড়তে পারি কিন্তু এখানে নেওয়া যায় না এবং এই বইগুলোর হার্ড কপি কম্পিউটারের মধ্যে রয়েছে আপনি ইচ্ছা করলে কম্পিউটারও ইউজ করতে পারবেন সেটাও আপনার ইউএসবি করে নিতে পারবো না শুধু এখানে পড়ার জন্যই সব ব্যবস্থা করা আছে আসসালামু আলাইকুম বিদেশি ল্যাঙ্গুয়েজ যে সেকশনটা সেই সেকশনের বই এখানে বাংলা ভাষার যে বইগুলো সেখানে এখানে আছে বাংলায় কোরআন এবং সাথে আছে রিয়াজুস সালিহিন এরপরে সহি আল বুখারি তারপরে বাংলার ঘর বিভিন্ন উপন্যাস বাংলার বিভিন্ন ইতিহাস এগুলো সব বইগুলো আছে এক এক করে এখান থেকে আমরা বাংলার সব বই এখানে আছে এরপরে উর্দু ল্যাঙ্গুয়েজের এখানে এরপরে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের বইগুলো আপনারা দেখবেন এখানে বিভিন্ন ভাষার বই আছে সাথে ইংলিশেরও বই পাওয়া যায় আমরা জানি আমরা ইসলামের প্রথম যে ওয়ার্ড ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক আমাদের জ্ঞান অর্জন করতে হবে আর বইয়ের বিকল্প এখন আসলে বই পড়ার মধ্যে অনেক জ্ঞান অর্জন করা যায় তারই ধারাবাহিকতায় আমরা মসজিদ নববীর যে লাইব্রেরি এবং বিদেশি শাখা সেই শাখার এখানে আমরা এখন উপস্থিত আছি এখানে আমরা দেখছি কিছু ফার্সি ল্যাঙ্গুয়েজের বই তারপরে কিছু বই আছে যেখানে একই সাথে ইন্দোনেশিয়া এবং ফিলিপিনো ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ উজবেক ফ্রেঞ্চ আরবি ইংলিশ এখানে বই এনে আমরা ইচ্ছা করলে এভাবে আমরা এসে পৌঁছাতে পারবো এখানে বই টেবিলে রেখে আমরা এখানে রিডিং করতে পারবো আবার পড়ার পরে আবার যথাস্থানে আমাদের বইগুলো রাখতে হবে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পরিবেশে আপনারা ইচ্ছা করলে এখানে বিভিন্ন ভাষার বই নিয়ে দেখতে পাবেন সুদীবৃন্দ আমাদের পাশে আমাদের আরেক ভাই আমাদের পাকিস্তানি ভাই এমকিউএফ মেইনটেনেন্স ব্লগার উনি ইসলামিক একটা চ্যানেল অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ তার মুখে আজকের এই লাইব্রেরির ব্যাপারে কিছু শুনবেন থ্যাংক ইউ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দোস্তো ইয়ে যো মেরে ভাই হ্যাঁ ইয়ে ভিডিও বনা রহে হ্যাঁ মেরি তো মে যো হ্যাঁ ইয়াহ পর লাইব্রেরি কে অন্দর বেঠা হুঁ ওর যো হ্যাঁ মে ভি এক ইউটিউব পর হুঁ ওর ইনহোনে বোলা কে ইয়ে যো ইয়াহ পর মে আপকে সাথ যো হ্যাঁ ভিডিও বনানা চাহতা হুঁ তো নো প্রবলেম তো দোস্তো মেরে চ্যানেল কা নাম যো হ্যাঁ এম কিউ এফ মেইনটেনেন্স ব্লগ ওর যো হ্যাঁ আপ লোগ
مزمل فیاض کے نام سے سرچ کریں گے تو آپ کے سامنے انشاءاللہ میری ویڈیوز جو ہے مدینہ لائف کی جو ویڈیوز ہیں تقریباً وہ سب کی سب آ جائیں گی. اور یہاں پر جو ہے سعودی عرب میں ویلیج لائف اور عید سیلیبریشن جیسے کہ یہاں پر یہ کرتے ہیں, اور آپ لوگ انشاءاللہ جیسے بھی ہے انشاءاللہ آپ لوگ ویڈیو دیکھیں گے, آپ لوگوں کو انشاءاللہ مزہ آئے گا. اور یہاں پر جو ہے یہ تمام کتابیں پڑھی ہوئی ہیں اردو میں, انگلش میں, فارسی میں اور تمام لینگویجز میں جو ہے یہاں پر کتابیں ہیں. اور آپ لوگ جو ہے یہ کتابیں یہاں پر حرم شریف میں, اگر آپ مدینہ شریف میں رہتے ہیں تو آپ لوگ حرم شریف میں آ کر یہ کتابیں پڑھ سکتے ہیں. تھینک یو ویری مچ. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور لا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من
السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عطو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين.